মামু আমি এই দোকান থেকেই কিনবো। ঠিক আছে যান ভাবি, আপনি 500 টাকা দেন। আম্মু আম্মু ঈদ তো চলে আসলো, মার্কেট করবা না? ঈদ কই চলে আইছে, ঈদ আইতে দেরি আছে। আম্মু ঈদ এখন আকাশে আছে, কয়দিন পরে আকাশের নিচে নামবে, আর কয়দিন পরে আমাদের দরজা এসে নক করবে, তখন কি মার্কেট করবা? তখন তো ঈদই চলে আসবে, তখন কি কেউ মার্কেট করে? ঠিক আছে, দুই দিন পরে আমি মার্কেটে যাব। আম্মু দুই দিন পরে না, আজকেই চলো না। আজকে আমার অনেক কাজ আছে, আজকে আমি যাইতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে টাকা দাও, আমি যাই। ঈদের বাজারে অনেক মানুষ থাকে হারায় যাওয়ানোর জন্য, তার চেয়ে ভালো আমি টাকা দিতে এসি, তোর বাইরে নিয়ে যা, মার্কেট করে নিয়ে আয়। আম্মু মার্কেট করতে কত টাকা দিবা? কয় টাকা আবার? 1000 টাকা। যা যা লাগে এই 1000 টাকার মধ্যে কিনবি। আম্মু তুমি এটা কি বললা, 1000 টাকায় মার্কেট হয়? কেন হইব না কে, অবশ্যই হয়। তোর ভাই এত বড় হয়ে গেছে, এখনো ওরে 1000 টাকা দেই মার্কেট করতে? না না আম্মু, আমার 1000 টাকায় তো হবে না। ঠিক আছে তাহলে আমি কালকে যাইয়া 1000 টাকার মধ্যে মার্কেট করে দিব। না না আম্মু আজকে চলো না, ইবু তো মার্কেট করে নিয়ে আসছে। আরে ইবু রা আজকে আনছে, আমরা কালকে আনবো। ঠিক আছে। আম্মু আম্মু এই দোকানগুলোর প্যান্টগুলো দেখো না, অনেক সুন্দর। না না এই দোকানে যাওয়া যাইব না, এই দোকানদারে বেশি দাম চায়। না না আম্মু আমি এই দোকান থেকেই কিনবো। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আঙ্কেল ওই কালো প্যান্টটা একটু দেখান তো। কালো প্যান্টটা তো দেখাই যাইতেছে বাবা। না মানে আমি একটু পরে দেখবো, আমার ঠিক আছে নাকি? শোনো বাবা, দামে মিললেই তুমি এই প্যান্টটা পরতে পারবা। আচ্ছা ঠিক আছে, এই প্যান্টের দাম কত? ভাতিজায় বাচ্চা মানুষ, ভাতিজায় পছন্দ করছে, ওর চয়েস আছে অবশ্য, বেশি দাম না ভাবি। যান আপনি 2000 টাকা দিয়েন। কি, এই বাচ্চা মানুষের প্যান্টের দাম 2000 টাকা? হ্যাঁ ভাবি, সবকিছুর দাম একটু বেশি তো, আর দাম কিন্তু আমি বেশি চাই নাই। হ্যাঁ বুঝতেই তো পারতেছি, দাম আপনি বেশি চান নাই। ঠিক আছে ভাবি, আপনি বলেন কত দিবেন? 500 টাকা দিবেন। কি বলেন ভাবি, 2000 টাকার জিনিস আপনি 500 টাকা বললেন, আর একটু বাড়ায় বলেন না। না আমি যেটা বলছি সেটাই, দিলে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে নিয়ে যান ভাবি, পোলাটার পছন্দ অনেক সুন্দর মাশাআল্লাহ, তাই না করতে পারলাম না। এইটা কি হইলো, 2000 টাকার জিনিস আম্মু 500 টাকাতে কিনে ফেলাইলো? ও নো আম্মু চলো এবার একটা শার্ট কিনবো। শার্ট কিনা লাগবে না, এত গরমের মধ্যে শার্ট পরতে পারবি না, চল একটা গেঞ্জি কিনে দেই। না না আম্মু আমি শার্ট কিনবো। বললাম না এত গরমের মধ্যে শার্ট পরা লাগবে না, গেঞ্জি কিনে দিতেছি। আচ্ছা ঠিক আছে। তামিম দেখ তো কোন গেঞ্জিটা পছন্দ হয়। আম্মু ওই যে কালো গেঞ্জিটা আছে না, ওইটা আমার অনেক পছন্দ হয়েছে। আসেন আসেন ভাবি, আজকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই ওই কালো গেঞ্জিটার দাম কত? ভাবি আপনার পছন্দ অনেক সুন্দর, কালো গেঞ্জিটা পরলে ছেলেটাকে অনেক মানাবে। আচ্ছা দামটা বলেন। বেশি না ভাবি, 500 টাকা দিয়েন। কি বলেন এই বাচ্চাকে গেঞ্জির দাম 500 টাকা? আচ্ছা আমি 150 টাকা দিব, হইব? আর একটু বাড়ান যায় না ভাবি? না আমি একদমই বলি সব সময়। ঠিক আছে ভাবি নিয়ে যান। এই গেঞ্জির দাম 100 টাকা হইব, আমি আবেগে 150 টাকা বইলা ফলাইছি। থাক এখানে না হয় ঠইকে গেলাম। দেখছো তামিম 1000 টাকায় নাকি মার্কেট হয় না, 650 টাকা শেষ হইছে, শার্ট আর গেঞ্জি তো কিনা শেষ। আম্মু এখনো তো জুতা কিনা বাকি রইছে। জুতাও কিনতে হইব, তোর না জুতা আছে? আম্মু নতুন ঈদ আসছে আর আমি নতুন জুতা কিনবো না। ঠিক আছে আয় কিনা দিতেছি। আসেন আসেন ভাবি, আপনার জুতা লাগবে? না না আমার জুতা লাগবে না, আমার ছেলের লাগবে। আচ্ছা দেখো বাবু তোমার কোনটা পছন্দ হয়। আগে বলেন আমাকে বাবু বলতেছেন কেন, আমার নাম কি বাবু? আমার নাম হইলো তামিম, তামিম বলেন। আচ্ছা তামিম তোমার কোনটা পছন্দ হয় দেখো তো। ওই কালো জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে আম্মু। তামিম তোমার চয়েস বলো। হ্যাঁ আমি জানি। আচ্ছা ভাই ওই জুতাটার দাম কত? বেশি দাম না ভাবি, চায়না জুতা নতুন আসছে, আপনি 1200 টাকা দেন। 300 টাকায় দিবেন? একটু কম হয়ে গেল না ভাবি? না আমি কম বলি নাই, ঠিকই বলছি, যদি হয় দিতে পারেন। আর একটু বাড়ান ভাবি। না বললাম তো। ঠিক আছে যান ভাবি, আপনি 500 টাকা দেন। 300 টাকা হইলে দেন, না হলে থাক। আচ্ছা ঠিক আছে ভাবি নিয়ে যান। আচ্ছা ভাবি চা বিস্কিট খাওয়ার জন্য আর 20 টাকা দিয়েন। ঠিক আছে তাহলে আমি অন্য দোকান থেকে নিতে এসি। ঠিক আছে ভাবি 300 টাকাই দেন। 1200 টাকার জুতা আম্মু 300 টাকাতে কিনে ফেলাইলো, আম্মু এগুলো কি করতেছে? দেখছো তামিম 1000 টাকার মধ্যে কিভাবে মার্কেট করে, 50 টাকা আরো বাইচা গেছে। আম্মু এই 50 টাকায় একটা ঘড়ি কিনবো। আবার ঘড়ি কিনতে হইব? হ্যাঁ আম্মু তুমি তো বলছো 1000 টাকার মার্কেট, তাহলে 1000 টাকা শেষ করতে হইব না? 1000 টাকার হিসাব তো ভালোই জানোস।